সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের একটি ইয়ারফোন মেরামত করে দেখাবো। বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আমাদের বাড়িতে প্রায় সময় যে ইয়ারফোনগুলো থাকে, ওই ইয়ারফোনগুলোতে আমরা প্রায় সময় দেখতে পাই যে আমাদের ইয়ারফোনগুলোতে যে প্রবলেমটা হয়, সবসময় তারগুলো ছিঁড়ে যায়। তো তারগুলো ছিঁড়ে গেলে আমরা ওই ইয়ারফোনটা আর ইউজ করি না। এর কারণ হচ্ছে আমাদের তারগুলো সোল্ডারিং করার অনেক ঝামেলা দেখে একটা ব্যাপার। তো সেই সব কিছু নিয়ে আজকের ভিডিওটা। তো প্রথমে আমাদের যেদিকে তার ছিঁড়ে দেয় সেটি হচ্ছে আমাদের পিনটাতে। তো পিনে বন্ধুরা চারটি কানেক্টর রয়েছে। চারটি কানেক্টর থেকে যে কোনো একটি কানেক্টর অনেক সময় ছিঁড়ে যায়। তো ওই চারটি কানেক্টর চারটি নাম রয়েছে, আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্ক্রিনশট করে নিতে পারেন। তো বন্ধুরা চারটি কানেক্টর লেফট, রাইট, মাইক্রোফোন এবং গ্রাউন্ড কানেকশনের জন্য চারটি কানেকশন দেওয়া থাকে। অনেকটাতে তিনটাও দেওয়া থাকে বন্ধুরা। তো বন্ধুরা এখান থেকে চারটা তার এসে সরাসরি আমাদের একটা বক্সের মতো করে থাকে। ওই বক্সে জাস্ট একটা সার্কিট দেওয়া থাকে ছোটো করে। ওই সার্কিটে একটা সুইচ দেওয়া থাকে আর একটা মাইক্রোফোন দেওয়া থাকে। তো এই সার্কিটটা আমরা খুলে নিব। এই সার্কিট থেকে আমরা চেক করবো যে আমাদের তারটি আদৌ ছিঁড়ে গিয়েছে কি না। তো আমি পিন থেকে আমাদের সার্কিটের সাথে মাল্টিমিটারের সহযোগিতায় আমি এই তারটি চেক করে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে চারটা পোর্ট রয়েছে। চারটা পোর্ট সরাসরি গিয়ে আমাদের উপর যে দুই দিকে সাউন্ডের দিকে চারটা গিয়েছে, আর দুইটা আমাদের অডিও জ্যাকের থেকে চারটা এসেছে। তো বন্ধুরা অডিও জ্যাক থেকে যে চারটা এসেছে, ওই চারটা আমরা আমাদের সরাসরি যে অডিও জ্যাকটা রয়েছে ওইটার সাথে মাল্টিমিটারের দ্বারা চেক করবো যে আমাদের তারগুলো আদৌ ঠিক রয়েছে কিনা। বন্ধুরা মাল্টিমিটারের একটি পিন আমরা আমাদের যে অডিও জ্যাকের যে কোনো একটি কানেক্টরে লাগিয়ে এরপরে অপর পিনটি মাল্টিমিটারের যে অপর যে টার্মিনালটি ওইটি আমরা সার্কিটের যে কোনো একটি প্রান্তে লাগিয়ে দেখব যে আমাদের এখানে মধ্যে তার কানেকশন রয়েছে কিনা, অর্থাৎ আমাদের এখানে শর্ট হচ্ছে কিনা। তো যে আমাদের মাল্টিমিটার কাটাতে পুরোপুরি উঠে গেলে আমাদের তারটি ঠিক রয়েছে। এভাবে আমরা চারটি চেক করব। চারটি চেক করার পর যদি দেখতে পাই যে আমাদের যে পিন যে তারটি সব চারটি তারে ঠিক আছে, তাহলে আমাদের এই দিক থেকে কোনো ধরনের সমস্যা নেই। যদি এই দিক থেকে একবার সমস্যা হয়, পিনটি যদি একবার ছিঁড়ে যায়, তাহলে অনেক বেশি প্যারা। তারপরে কিন্তু আপনারা ঠিক করতে পারবেন। যদি আমার এটা ছিঁড়ে নেয় তাই আমি দেখাতে পারছি না। তো এখন আমি এক এক করে প্রত্যেকটা দেখিয়ে দিব। বন্ধুরা দেখে নিয়েছি আমাদের অডিও জ্যাকটি পুরোপুরিভাবে ঠিক রয়েছে। আর এখন আমি চেক করব আমাদের যে স্পিকারগুলো, এই স্পিকার দুইটি চেক করব। তো আমার যে ইয়ারফোনটি, ওই ইয়ারফোনটি হচ্ছে একপাশে বাজতেছে, একপাশে বাজতেছে না। এর অর্থ পরিষ্কারভাবে বোঝা যায় যে আমাদের ইয়ারফোনটির যে সাউন্ডগুলো, ওই সাউন্ডগুলো কোনো একটা থেকে তার ছিঁড়ে গেছে, অর্থাৎ যেই পাশে বাজতেছে না ওই পাশটাতেই সমস্যা। লেফট রাইট দুই পাশ যে কোনো একটি পাশে সমস্যা রয়েছে। তো আমি রেকমেন্ড করবো একদম সহজেই, আমি আজকে ভিডিও পারপাস জাস্ট আপনাদের সবগুলো চেক করে দেখাচ্ছি। বাট যে প্রবলেমটা, যে দুইটার মধ্যে একটা না বাজলে আপনি যে কাজটি করবেন, যেটা বাজতেছে না ওইটা জাস্ট খুলবেন আর আপনাদের সার্কিটের সাথে জাস্ট চেক করবেন, আপনার সমস্যাটা ওইখানে সলভ হয়ে যাবে। তো এটা খুব ইজিলি একটা ব্যাপার, এই যে ইয়ারফোনটা ঠিক করা খুব ইজিলি একটা ব্যাপার। তারপর আপনাদের জাস্ট শেয়ার করলাম আপনাদের সাথে। তো আমার দেখতে পাচ্ছেন আমাদের যে সাউন্ডটি একপাশে, যে ইয়ারফোনের একপাশে যে সাউন্ডটি, ওই সাউন্ডটি থেকে তার ছিঁড়ে গিয়েছিলো। আমি এখানে জাস্ট ওই তার দুইটি সোল্ডারিং করে দিচ্ছি। আপনি পজিটিভ নেগেটিভে কোনো এখানে ঝামেলা নেই, যে কোনো পাশে লাগিয়ে নিতে পারবেন। আমি সোল্ডারিং করে নিয়েছি। আর বন্ধুরা এই তারগুলো সোল্ডারিং হয় না, অনেকেরই প্রশ্ন এই তারগুলো কেন সোল্ডারিং হয় না। এই তারগুলোর যে এখানে সোল্ডারিং করবেন ওইখানে একটু আগুন ধরিয়ে নেবেন। আগুন ধরিয়ে নিলে মেন যে তারগুলাতে দিয়ে কানেকশন হবে ওই তারগুলো বেরিয়ে আসবে, তারপর সোল্ডারিং আপনারা ইজিলিভাবে করতে পারবেন। বন্ধুরা আমি সোল্ডারিং করে নিয়েছি। এখন বন্ধুরা জাস্ট আমরা আমাদের ইয়ারফোনটিকে জাস্ট লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়ার পর আপনাদের এখন চেক করে দেখাচ্ছি আমাদের ইয়ারফোনটি আদৌ ঠিক হয়েছে কিনা। বন্ধুরা আমি সার্কিটটিও লাগিয়ে নিচ্ছি আমাদের যে বোর্ডের সাথে, ওই বোর্ডের সাথে বন্ধুরা সার্কিটটিও লাগিয়ে নিয়েছি। এখন বন্ধুরা আমরা মোবাইলের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমাদের সাউন্ডটি আদৌ কাজ করছে কিনা। বন্ধুরা মাইক্রোফোন দিয়ে আপনাদের চেক করে দেখাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আর
প্রশ্ন থাকলে বন্ধুরা আমি মাইক্রোফোন দ্বারা আপনাদের চেক করে দেখাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এটা ঠিক হয়েছে কিনা। বন্ধুরা আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন, আপনার মতামত শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর বন্ধুরা এই বিষয়ে কমেন্টে জানাবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।